লন্ডন বিডি নিউজ 24 এর সম্মানিত পাঠক এবং ভিউয়ার, আপনাদের সবাইকে আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যারা ইমিগ্রেশন লর পূর্ববর্তী ল অনুযায়ী হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে দেশে এসেছিল তাদের ক্ষেত্রে রুলস এবং রিকোয়ারমেন্ট কি ফলো করতে হবে ইনডিফিনিট অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। আজকে আমরা ফোকাস করব মেইনলি যারা দেশে হাজব্যান্ড এন্ড ওয়াইফ হিসেবে এসেছিলেন, বাট যে কোনো কারণে হোক ওদের সংসার ভেঙে যায় ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে, এবং সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যারা আছেন হাজব্যান্ড বা ওয়াইফ তাদের ক্ষেত্রে ইনডিফিনিট লিভ করার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট এবং এক্ষেত্রে আইনে কি বলা হয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করব আমরা। আমরা জেনে থাকি, আমরা জানি যেটা আর কি, এদেশে আসার পরে নর্মালি যে টু ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড একটা আমরা আগে যে রুল ছিল ফুলফিল করতে হয় হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসার পরে, কিন্তু দেখা যায় যে কোনো কারণে হোক প্রত্যেকের সমাজে প্রত্যেকের সংসারে সমস্যা হয়, হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে সমস্যা হয়, এবং এই সমস্যাটা কিন্তু বাঙালির সমাজে শুধুমাত্র হয় না, বিভিন্ন সমাজে হয়, বিভিন্ন ধর্মেও হয়। আমরা লয়ার হিসেবে প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হই এবং এরকম আমাদের কাছে মানে অ্যাডভাইস নেওয়ার জন্য আসেন যে হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে আসার পরে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে সংসারটা ভেঙে গেছে। এক্ষেত্রে হোম অফিসের একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কনসেশনের একটা প্রভিশন রয়ে গেছে এবং একটা রুলও রয়েছে, যাতে করে এদেশে আসার পরে যাতে করে কারো কোনো সমস্যা না হয় শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে সংসার ভেঙে গেলে। এখন আমাদেরকে বুঝতে হবে আসলে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি। ডোমেস্টিক ভায়োলেন্স এটা ব্যাপক অর্থবোধক শব্দ, যেখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে যে এনি কাইন্ডস অফ ইনসিডেন্ট অফ থ্রেটেনিং বিহেভিয়ার ভায়োলেন্স অর অ্যাবিউসিভ, সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, ভার্বাল হতে পারে এবং সেক্সুয়াল হতে পারে। যদি একজন অ্যাডাল্টের প্রতি অন্য অ্যাডাল্টের পক্ষ থেকে করা হয় সেটা হাজব্যান্ডের পক্ষ থেকে হতে পারে এবং হাজব্যান্ডের পরিবারের পক্ষ থেকে যারা ক্লোজ ফ্যামিলি মেম্বার আছেন তাদের মধ্যে থেকে হতে পারে। যদি এরকম মনে করেন যে হাজব্যান্ড এবং বা ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি নর্মালি হয়ে থাকে, এটা প্রত্যেক সংসারই হয়, এখান থেকে আমরা কেউ মুক্ত না, বাট যদি এটা হয়ে থাকে এরকম যেটা অ্যাবিউসিভ নেচারের হয়ে থাকে, সেটা ফিজিক্যাল অ্যাবিউস হতে পারে, মেন্টাল টর্চার হতে পারে, সেক্সুয়াল নেচার হতে পারে বা আদার কাইন্ডস অফ নেচার হতে পারে, যেটা আপনাকে একজনকে অ্যাবিউস করার জন্য করা হচ্ছে, যেটা এবার প্যাটার্নটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা মানুষের পক্ষে সম্ভব করা সহ্য করা সম্ভব না। এই হিসাবে মানুষের পক্ষে বলা হচ্ছে যাতে করে কেউ এরকম কন্ট্রোলিং অ্যাটিটিউডে থাকতে হয়, যাতে করে শুধুমাত্র ইনডিফিনিট লিভটাকে অর্জন করার জন্য এদেরকে একটু এখান থেকে মুক্ত করার জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্সের কনসেশন হোম অফিসের পক্ষ থেকে একটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যদি কেউ এখানে আসার পরে তার 27 মান্থ যে ভিসা দেওয়া হয় এই সময়ের মধ্যে রয়ে তার বিয়েটা ভেঙে যায়, এবং বিয়েটা ভেঙে যায় ওই কারণে যাতে করে দেখা যাচ্ছে যে ওই অবস্থায় বিয়েটা ভেঙে গেছে আর এটাকে আর জোড়া লাগানো যাবে না এবং ফ্যামিলি লাইফ একেবারে কারোর পক্ষে হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষে আর সঙ্গত কারণে মেনটেন করা সম্ভব হবে না, কিন্তু আসার পরে প্রথম অবস্থায় বিয়েটা দুজনের পক্ষ থেকে সুখী সংসার মেনটেন করতেছিলেন। যদি এরকম হয়ে থাকে তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কনসেপশনের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, এখন ভায়োলেন্সের মানে এই গ্রাউন্ডে ইনডিফিনিট লিভের অ্যাপ্লিকেশন করা যাবে। এখন ইনডিফিনিট লিভের অ্যাপ্লিকেশন করতে হলে আমরা জানি যে বিভিন্ন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, ফাইন্যান্স রিকোয়ারমেন্ট আছে, সেটা ডোমেস্টিক ভায়োলেন্সের যারা শিকার তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা না, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদেরকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে না, পাশাপাশি মেনটেন্সের যে রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল করতে হবে না, কিন্তু এটা প্রমাণ করতে হবে যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং এক্ষেত্রে আপনাকে যথেষ্ট প্রমাণাদি প্রমাণ উপস্থাপন করতে হবে। এখন কখন অ্যাপ্লিকেশন করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে যখনই আপনি মনে করেন যে আপনার পক্ষে সংসারে জীবন যাপন করা সম্ভব হচ্ছে না এবং আপনি মনে করতেছেন যে আপনার বিয়েটা ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাবে, এটা আর কোনো অবস্থাতেই সঙ্গত কারণে মেনটেন করা সম্ভব হবে না, তখনই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে 2 বছর বা 27 মাস ভিসা দেওয়া হয় সেটা এক্সপায়ার আপনার অপেক্ষা করতে হবে না, এক্সপায়ার অপেক্ষা না করে আপনি ওই সময় অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এখন মনে করেন আপনার যাদের এক্সপায়ার হয়ে গেছে, কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যারা নর্মালি থাকেন দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ থেকে বা ওই রকম স্পন্সর করা হচ্ছে না বা কন্ট্রোলিং করা হচ্ছে যাতে করে আপনি ইনডিফিনিট লিভটা না পান, যদি এক্ষেত্রে আপনার এক্সপায়ারি হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করা দরকার, এই যে বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের কনসেপশনের আন্ডারে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্রথমে যেহেতু আপনি যদি ডেস্টিটিউট হয়ে থাকেন, আপনার এখানে থাকা খাওয়ার সুযোগ না থাকে, মনে করেন হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষে তো আমার সুযোগ করে দেওয়া হচ্ছে না,
এবং আপনি এরকম অবস্থায় আছেন যেক্ষেত্রে আপনার মেনটেন করা ডিফিকাল্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই কনসেশনারিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যাতে করে আপনার আপনার পাবলিক ফান্ড বা বিভিন্ন ধরনের যে যে বেনিফিট এখানে আছে সেগুলোর জন্য আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে নর্মালি হোম অফিসের পক্ষ থেকে ওই কনসেশনের আন্ডারে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস আপনাকে 3 মাসের লিভ দেওয়া হতে পারে, এবং 3 মাসের মধ্যে আপনি এর ধরনের বেনিফিট যেগুলো ক্লেম করার আপনার দরকার মেনটেন্সের জন্য সেগুলো আপনি ক্লেম করতে পারবেন। এবং সেখানে বলা হয় হোম অফিসের পক্ষ থেকে একটা চিঠি দিয়ে যে আপনি এই চিঠির মাধ্যমে দিয়ে হোম অফিসে অ্যাপ্লিকেশন করার জন্য ইনডিফিনিট লিভের জন্য, যাতে করে আপনি 3 মাসের মধ্যে ইনডিফিনিট অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি ওয়ান টাইম অ্যাপ্লিকেশন করে না থাকেন। পাশাপাশি বেনিফিট সেকশনকে বলে দেওয়া হয় যাতে করে আপনার বেনিফিটটা দেওয়া হয়, কিন্তু বেনিফিটের ক্ষেত্রে নিয়ম হলো যাদের ইনডিফিনিট লিভ নাই বা হ্যাবিচুয়াল রেসিডেন্স না তারা বেনিফিট পায় না। কিন্তু হোম অফিসের পক্ষ থেকে কনফার্ম করা হয় যেহেতু আপনাকে লিভ দেওয়া হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের গ্রাউন্ডে এবং কনসেশনারি গ্রাউন্ডে এবং ডিসক্রিপশনারি লিভ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার যেদিন থেকে আপনি অ্যাপ্লিকেশন করেন সেদিন থেকে আপনি কোয়ালিফাইং পিরিয়ড হবে, আপনার হ্যাবিচুয়াল রেসিডেন্ট হিসেবে আপনাকে ধরে নেওয়া হবে। এই হলো অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট এবং রুল। এখন আপনার এভিডেন্সের ক্ষেত্রে বিষয়টা প্রথমে আসি, যেটা বলেছিলাম যে আপনার এভিডেন্স শো করতে হবে যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে ডকুমেন্টের এভিডেন্স হলো, প্রথম এভিডেন্স হলো যে আপনাকে প্রমাণ করতে হবে, শো করতে হবে যে এই ডোমেস্টিক ভায়োলেন্স শিকার আপনি হয়েছে এরকম কোনো কোর্ট অর্ডার হাজব্যান্ড বা ওয়াইফের এগেনস্টে দেওয়া হয়েছে কিনা, বা হাজব্যান্ড বা ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন বা করবেন না এরকম ভবিষ্যতে এরকম আপনার প্রতি আচরণ এরকম আন্ডারটেকিং দিয়েছেন কিনা, না থাকলে আপনার ডক্টরের পক্ষ থেকে এটা, জিপির পক্ষ থেকে বা কনসালটেন্টের পক্ষ থেকে এটা সার্টিফিকেট যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আপনি হয়েছেন, ওই কারণে আপনি জিপির কাছে দেখা করেছেন এবং এটা রেকর্ড মেডিকেল এভিডেন্স আপনার কাছে আছে, নয় তবে আপনার একটা পুলিশ রিপোর্ট যে পুলিশ আপনি কল করেছেন, পুলিশ আপনাকে ওই দিন আপনাকে ওই সময় ডোমেস্টিক ভায়োলেন্সের অবস্থায় আপনাকে পুলিশ আপনাকে কল করেছেন, আপনি আপনি পুলিশ দেখা করেছে, পুলিশের রিপোর্ট সেখানে আপনাকে উপস্থাপন করতে হবে। পাশাপাশি আপনার পক্ষ থেকে যদি আপনার আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন এক্ষেত্রে একজন সোশ্যাল ওয়ার্কার এঙ্গেজ হয়ে সোশ্যাল ওয়ার্কারের রিপোর্টটা দেওয়া দরকার। পাশাপাশি আপনার আত্মীয় স্বজনের পক্ষ থেকে টেস্টিমোনিয়াল লেটার দেওয়া দরকার। যদি আপনার পক্ষে কোনো ডকুমেন্টই দেওয়া সম্ভব না হয় টেস্টিমোনিয়াল ডকুমেন্ট দেওয়া দরকার, আপনার পক্ষ থেকে ব্যাখ্যা করা দরকার বিষয়ভাবে কেন আপনার পক্ষে ওই ডকুমেন্টগুলো যদি সম্ভব না হয় দেওয়া কেন সম্ভব না। এই হলো বেসিক রিকোয়ারমেন্ট। এখন যদি মনে করেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হয় মানুষের, কিন্তু আপনি যদি ডেস্টিটিউট হন আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয় অ্যাপ্লিকেশন ফি, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ডেস্টিটিউট। ডেস্টিটিউট প্রমাণ করার নিয়ম হলো যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন ফি দেওয়া সম্ভব না, কারণ আপনার মেনটেনেন্সটা কিন্তু আপনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি থার্ড পার্টি রিলাই করতেছেন যে আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদের উপর রিলাই করতেছেন আপনার মেনটেন্সের জন্য, এবং থার্ড পার্টির পক্ষে যদি বলা হয় যে ঠিক আছে আপনাকে তারা মেনটেনেন করতেছেন আপনার পক্ষে অ্যাপ্লিকেশন ফি দেওয়া সম্ভব না এবং আপনি প্রমাণ করতে পারেন আপনি ডেস্টিটিউট, দ্যাট মিনস আপনার একেবারে মানে দেওয়ার মতো কোনো অবস্থাতে নাই, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে না। তা আশা করি আপনারা এই অবস্থা এই যে বিষয়গুলো আলোচনা করলাম আমার ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়গুলো, আমরা আশা করি প্রত্যেকের ফ্যামিলি ভালো যাক, বা কোনো কারণে যদি মনে করেন আপনার ফ্যামিলি ভালো করে চলতেছে না সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে যে এদেশের ল এবং অর্ডারের যে সিচুয়েশনগুলো প্রত্যেকের প্রতি সমান, আপনি সে এবং আইনের আশ্রয় নিতে পারেন, সেখানে আইনে আপনাকে যথেষ্ট আপনাকে বেনিফিট দেওয়ার মতো ল ইমিগ্রেশন রুলে দেওয়া হয়, সে মুভিসের পক্ষ থেকে কনসেপশন এখানে আছে, আপনি সে বেনিফিট নিতে পারবেন। আপনার পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়া দরকার, এবং যদি এক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ সহযোগিতা করতে রাজি আছি। আশা করি আমরা আপনাদেরকে আগামী অনুষ্ঠানে দেখা করবে, এবং সে পর্যন্ত ভালো থাকে।